সবাইকে গুড মর্নিং। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি ঠিক 6টার সময় উঠেছি, এখন বাজে 6:30। উঠেই আমি বাচ্চাদের জন্য আগে দুধটা ফুটিয়ে নিয়েছি। ওরা দুধ কেলক্স খাবে, যার যেরকম ইচ্ছা ওরা খাবে। আর আমি কি করব, ওদের জন্য এখন মধু লেবুর জলটা তৈরি করব। মধু লেবু জলটা খুবই কাজের। এই এখন যে ভাইরাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা কি করে আমাদের ইমিউনিটিটাকে তৈরি করে, আর সেই জন্য এটা বুস্ট করে, এটা বাড়ায়। সেই জন্য আমি প্রতিদিন আমার বাচ্চাদের জন্য কিছু হোক না হোক এই মধু লেবুর জলটা তৈরি করে দিয়ে যাই। আর আমিও এক গ্লাস খেয়ে আমার বাপের বাড়ি কাজে যে যাই আমি রোজ, তার জন্য আমি রেডি হয়ে যাই। আর এটা খেলে কি হবে, আমারও মনটা সারাদিন ভালো থাকে যে আমার বাচ্চাদের আমি কিছু একটা ভালো তো খাইয়ে দিয়ে এসেছি। এই ভাইরাসের মধ্যে অনেক চিন্তার মধ্যেও থাকলে এইটা কিন্তু খুব মনটাকে শান্তি দেয়। এই দুধটা ওদের জন্য ফুটিয়ে দিয়েছি, এবার ওদের জন্য আমি মধু লেবু জলটা তৈরি করব। দেখুন, আমি জলটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লেবুগুলো দিয়েছি। একদম যেন খুব গরম না হয় আমি গ্যাসটা অন করে নিয়েছি, খুব গরম যেন না হয়। উষ্ণ থাকতে থাকতে কিন্তু লেবুগুলো আমি চেপে দিচ্ছি। আর এই উষ্ণ জলের মধ্যে থাকলে কোনো যদি ভাইরাস কিছুর মধ্যেও লেবু থেকে থাকে, তাহলে বাজার থেকে আনি এটার তো কোনো ভরসা করা যায় না। সেই জন্য এই উষ্ণ গরমের মধ্যেই আমি লেবুগুলোকে দিয়ে দিই। জলও গরম হয়, তার সাথে লেবুগুলোকেও ভালো করে আমি উষ্ণ গরম করে নিই। আর তাহলে কী হবে, এই যে ভাইরাসের যে চিন্তা ভাবনা সেটা আর থাকবে না। এই জন্য দেখুন ভালো করে এই লেবুগুলো, আর লেবুগুলোর রসটাও খুব ভালোভাবে বেরিয়ে যাবে যেহেতু গরম হয়ে যায়। গরমে দেখুন, উষ্ণ গরমে লেবু পড়লে না ভালো রসটা বেরোয়, সেই জন্য আমি ভালো করে এইভাবে এর মধ্যেই চেপে নেব। আর উষ্ণ গরম হচ্ছে, খুব গরম কিন্তু এই মধু লেবু জলটা খাওয়াও যায় না, বাচ্চাদের দেওয়াও যায় না, বেশি গরম হলে খেতে পারবে না। সেই জন্য দেখুন বেশ গরম হয়ে এসছে, আমি অনুভব করতে পারছি। সেই জন্য এবার আস্তে আস্তে কী করব, এটা এবার নিভিয়ে দেবো গ্যাসটা, আর এর মধ্যে আমি মধুটা দিয়ে দেবো। দেখুন এভাবে তৈরি করে নিলাম জলটা। এবার আমি কী করব, গ্যাসটা নিভিয়ে এর মধ্যে মধুটা দিয়ে দেবো। দেখুন এবার আমি এর মধ্যে মধুটা দিয়ে দেবো। আমার একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমি এর মধ্যে মধুটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এইভাবে জলটা কিন্তু আমি তৈরি করে নিলাম। এই চা ছাঁকনির সাহায্যে পুরো এটাকে কিন্তু আমি ছেঁকে নেব, কারণ না ছেঁকে দিলে বাচ্চাদের মুখে পড়লে ওরা কিন্তু বিরক্ত হয়, খেতে চায় না। সেই জন্য আমি এটাকে খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। মামা নাও, মামা ছোটো গ্লাসটা নাও, ওটা না, ছোটোটা ছোটোটা ছোটোটা, হ্যাঁ স্মলটা, তুমি অত খেতে পারবে। ভেরি গুড, গুড মর্নিং পোপো, মামা গুড মর্নিং। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে খাও পোপো, দেখবি তো কোনটা ঘুমাচ্ছে। এবার আমিও কি করেছি, এক গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি এবার খাবো। এটা কিন্তু খুব কাজের, আর আমার খেয়ে এমন অভ্যেস হয়েছে, এটা আমার না খেলে না মনে যেন কী একটা মিস করলাম। বাপের বাড়ি ছিলাম, একদিনও খাওয়া হয়নি, আর খালি ভাবছিলাম কবে যাব, কবে এটা খাবো। এটা খেলে কিন্তু ভেতরটাও পরিষ্কার করে, মানে যাদের ভুঁড়ির সমস্যা, মোটা পেট হয়ে যায়, চর্বি হয়ে যায়, পেটের চর্বিটাও কিন্তু গলায়। এটা খুব কিন্তু কাজের, আর যাদের প্রেশার হাই থাকে তাদের জন্য খুব কাজের। একদম নর্মাল ভাষায় পেট কমানোর জন্য ভীষণ উপযোগী এই মধু লেবুর জল, আর যাদের প্রেশার হাই তাদের জন্য এটা খুব খুব উপযোগী। আর আমি যেহেতু সারাদিন বাইরে থাকি, এটা শরীরের ভেতরটাকে পরিষ্কার করে, যে টক্সিনগুলো ভেতরে জমা হয় আমাদের, সেই ময়লাগুলো কিন্তু এটা পরিষ্কার করে দেয়। আর যারা বেশি লেবু খায় না তাদের কখনো কিন্তু প্রেশার হাইটা হয় না, সাথে মধু রয়েছে, সেই জন্য এটা ভীষণ ভীষণ কাজে। এটা আমি এখন খেয়ে নেব, ভালোই লাগে, খুব ভালো লাগে। আপনারা ট্রাই করুন, দেখবেন এটা খেতে খেতে না অভ্যাস হয়ে যাবে, না পেলে দেখবেন মনটা খারাপ করবে, এটা একটা অভ্যাসের মধ্যে চলে আসবে, খুব ভালো হবে। এখন যেহেতু আমাদের যে পরিস্থিতিতে আছি, খাদ্য অভ্যাস খুব ভালো আমাদের করতে হবে। যাই হোক, সকালে বেশি কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি আমাকেও রেডি হতে হবে, বেরোতে হবে, একটু সময় আছে বলে আপনার সাথে একটু কথা বলে নিলাম। আমি এখন রেডি হয়ে যাচ্ছি, বাড়ি যাব। দেখুন কে এসছে আমার পাশে, আমার পোপো বাবা এসছে। আমি একবারে রেডি হয়ে গেছি বেরিয়ে যাবো জন্য, বেরিয়ে যাওয়ার জন্য। পোপোর সাথে একবার দেখা করে নেব। চম টাটা বাবা, বাই।
আমি চলে যাচ্ছি, তার আগে আমার ফুপু আমাকে বাই করে দিল আর ওকে একটু প্রার্থনা করে। আমি যখন কোথায় যাই সকালবেলা যখন বেরোই, আমরা একটু ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রার্থনা করে আমি বেরিয়ে যাই। আমি বেরিয়ে যাব, তার আগে ঈশ্বরের কাছে আমার বাচ্চাদের জন্য প্রার্থনা করে আমি বেরোবো, আর আমার নিজের জন্য আমি প্রার্থনা করবো। তাই আসুন আমরা প্রার্থনা যাই। ধন্যবাদ দিই জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি আমার সারা রাস্তার ভার নাও, হানিমন্দ পতনের হাত থেকে রক্ষা করো। যে বাসে যে গাড়িতে উঠবো তুমি তার চালক হয়েও, তিনটি বাচ্চা আমি রেখে গেলাম, এদেরও দায়িত্ব তোমার পায়ে দিই। আমি থাকবো না, কিন্তু তুমি ওদের দেখাশোনা করো, সারাদিনটাকে তোমার পায়ে রাখি। কেষ্ট পড়ে যাচ্ছে, সেখানে একটু শিশু রয়েছে প্রভু, আমার ভাইয়ের পরিবারকে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। আমার বৃদ্ধা মায়ের পাশেও তুমি থাকো, আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক আমার এই ইউটিউবার প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যতজন দেখছে প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো, এই আশীর্বাদের ভাগিদার আমাদের প্রত্যেককে তুমি করো প্রভু। এই ভাইরাসের মধ্যে যেন আমরা তোমাকে ধরে রাখতে পারি, সকল বিপদ আপদ হানি থেকে তুমি আমাদের রক্ষা করো প্রভু। এই ছোট প্রার্থনা জীবন্ত যিশু তোমারই নাম চাই, আমেন। সবাইকে গুড মর্নিং বলে দাও পপু বাবা। গুড মর্নিং, ভালো করে বলো, সকালবেলা একটু ভালো করে বলতে হয়, মা সবাই তো আবার ঘুমিয়ে পড়বে। স্পিডের সাথে বলো গুড মর্নিং, এরকম করে বলতে হয় বলো। ও মাসি একই রকম বলছে। যাই হোক, এখনো মোদের ঘুমের নেশাটা রয়েছে, আমি বেরিয়ে যাচ্ছি। তাই সবাইকে আরেকটি বার গুড মর্নিং, আমি একদম রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাচ্ছি। যাচ্ছি অল্প অল্প করে চাপাতাটা নিয়ে যাচ্ছি, কেন 7 কিলো চাপাতা একবারে এতটা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, সেই জন্য অল্প অল্প করে প্রতিদিন আমি কী করছি, একটা করে চাপাতা এরকম স্লাইস আমি নিয়ে চলে যাচ্ছি। কারণ আমি যদি একেবারে 7 কিলো নিতে চাই আমি পারবো না, এরকম করে একটা থেকে দুটো করে স্লাইস আমি নিয়ে যাচ্ছি, কেন 7 কিলো নিয়ে যাওয়া একবারে আমার পক্ষে সম্ভব না। এখন বাসে এত ভিড় কী বলবো, মানে পরিস্থিতি এখন অনেক খারাপ, সেই জন্য এইভাবেই আমি যাবো। করে দিচ্ছে টাটা বেটু, টাটা মা। টাটা চলে যাচ্ছি আমার বাবা, বাই বাই। পুরো রেডি হয়ে গেছি, আমি একবার বেরিয়ে যাচ্ছি। আমার 3rd ফ্লোরেই লিফ্টটা রয়েছে, ওই জন্য আমার খুব সুবিধা হলো, আমাকে আর অপেক্ষা করতে হলো না। এই লিফ্টের জন্য অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়, 4 ফ্লোরে থাকলো, অনেক সময় গ্রাউন্ডে থাকলো, আস্তে আস্তে অনেক অসুবিধা হয়ে যায়। সেই জন্য এই এখন আমি খুব সুবিধার মধ্যে যাচ্ছি। যাই হোক, লিফ্টের মধ্যে মাস্ক পরা উচিত, কত রকমের লোক উঠছে নামছে। আমাদের একটা বিশাল বড় বিল্ডিং, আর এর মধ্যে কত রকম লোক উঠছে নামছে, নিজের হাইজিনটাও দেখতে হয়। সেই জন্য দুপুরে রেডি নেমে যাচ্ছি, স্যানিটাইজ নিয়ে নিয়েছি। আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটে মোটামুটি ভিড়, আর সকাল সকাল একটু ফাঁকাই থাকে। আর যাচ্ছি দেখুন রাস্তাগুলো, আমাদের যেতে এই বড় মসজিদটা পড়ে, আমাদের এখানে গলি গলিতে মসজিদ। এখন 7টা বেজে গেছে, রাস্তাঘাট অতটা ফাঁকা নেই, আস্তে আস্তে লোকজন এবার ঘুরে যাবে। সেই লকডাউনের কারণে এখন লোকজন অনেক কম, আর বাসের তো কোনো কথাই নেই, বাস এখন কখন পাবো কোনো ঠিক নেই। একদিন তো 7টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8টার সময় আমি বাস পেয়েছি, এরকম করলে হয় বলুন? খুলেছে যখন পুরো ভালোভাবে খুললে হতো, বাসে ভিড় হচ্ছে দেখার মতো, খুব ভিড় বাসে। যাচ্ছি, হাতে একটা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ, পিঠে একটা ব্যাগ, মানে কাঁধে একটা ব্যাগ, দুটো ব্যাগ নিয়ে যেতে হয়। একটা টিফিনের ব্যাগ থাকে, আর একটা থাকে, একটা টিফিনের ব্যাগ থাকে, আর একটা থাকে আমার পয়সা। কাঁধে একটা ব্যাগ থাকে, ওর মধ্যে ফল, বাচ্চাদের খাবার নিয়ে এসে, আর এই গরম খাবারগুলোর জন্য আর আলাদা ব্যাগ নিই, কেন গরম খাবার ঠান্ডা খাবার একসাথে নিলে না নষ্ট হয়ে যায়। চলে এসছি আমি অনেকটা, এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, এখান থেকেও যাওয়া যায়, এটা সোজা। এটা হচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল, হুম।
কাগজের তারটা দেখা যাচ্ছে তারের জন্য এই যে এবার ক্লিয়ার আসছে এই রোজই আমি এই চিত্তরঞ্জন হসপিটালের সামনে থেকে যাওয়া আসা করি চলে এসেছি আমি এটা ডন বস্কের মোড়ের দিকে চলে এসেছি এটাকে দারগা রোডও বলে আর ওই দিকটা যাব এখানে বাস ধরবো সেইটা হচ্ছে আপনার ময়দান পার্ক সার্কাস ময়দানের ঠিক উল্টো দিকে বাস আসে ডন বস্কোর সামনে বাস আসে সেই দিকটাই এখন যাব তো পার্ক সার্কাস ঠিক ওই মোড় থেকে বাসগুলো আসে যে এই মোড় ঘুরছে গাড়িগুলো এখান থেকে ওই সোজা ওই দিক থেকে বাসগুলো আসে সামনে ময়দান ডন বস্কের সামনে চলে এসেছি এখানে বাসটা ধরবো এটা হচ্ছে ডন বস্কো স্কুল একদম সব বন্ধ যেরকম প্রত্যেক স্কুল বন্ধ ডন বস্কো বন্ধ এখান থেকে আমরা বাসটা ধরি স্কুল একদম ফাঁকা এবার বাস আসবে ঠিক এই জায়গাটায় সবাই অপেক্ষা করে আমিও অপেক্ষা করছি দেখুন কয়েকটা লোক রয়েছে এভাবে কিন্তু এখানে আমি প্রতিদিন অপেক্ষা করি এভাবে ভিড় হয়ে বাসে উঠছে অনেক যুদ্ধের পর এই টেকনোপলিস এলাম মানে ভীষণ যুদ্ধ আজকে বাস তো একদম ভালো পাইনি তারপর ভিড় ছিল প্রচুর মানে ঠেসে ঠেসে একটা গাড়িতে বোধ হয় 200 থেকে 250 জন দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আজকে টেকনোপলিস আসলাম আজকে আর উইপ্রো যাইনি আজকে এখানে এসে পৌঁছলাম টেকনোপলিস টেকনোপলিস নয়াপট্টি নামটা কেন রাস্তাটা দিয়ে গেলে এই রাস্তা দিয়ে পুরো গেলে কোথায় উঠবো একেবারে আপনার হচ্ছে নয়াপটির বাজার ওখানে গিয়ে উঠবো তারপরে ব্রিজে উঠবো তারপর যাব কেষ্টপুর কতটা রাস্তা আসতে হয় বলুন জীবিকার টানে মানুষকে কোথা থেকে কোথায় যেতে হয় আর আমাদের তো ভীষণ কষ্ট টাইমলি না পৌঁছালে রান্না বান্না করতে পারবো না টাইমে হোম ডেলিভারি দিতে হবে আবার পার্ক সার্কাস ফিরতে হবে সেই জন্য খুব চাপে থাকি নয়াপটির বাজার এটা ছোটোখাটো বাজার বসে কেষ্টপুর বাজারের মতো অতটা না
বাজার চলে এসছি। চলছে ভাই গান চালিয়ে খুব জোর দোকানদারি করছে। আমি চলে এসেছি, কাস্টমার আছে খাচ্ছে। একটা ভাই আমটা কাদের তোমাদের নিয়ে যা, ভাই নিয়ে যা, মা নিয়ে যা। না না ভাই নিয়ে যাবে, আমি নিয়ে যাব। একটা দোকান হ্যাঁ, দেখে একটু গোর ভাইকে দেখি। এটা আমার ভাই, এই একটা দোকান দেখে নিন। সমস্ত কিছু এখানে পাবেন আপনি, মানে আপনার গ্রসারি আইটেম থেকে শুরু করে দেখুন, সকালে টিফিন থেকে শুরু করে সব সব আইটেম এই দোকানে আছে। দেখতে ছোট দোকান কিন্তু কোনো অংশেই কম নয়, খুব সুন্দর এই দোকানটা। কাপ্লেটের দোকান দেখুন, পাশে পাশে সারি সারি। এটা রাজবাড়ির দরজা দেখি, অর্ধেক রাস্তা চলে এসেছি। এ একটা মামা, কত সুন্দর দোকান সাজানো। রোজ তুলে নিয়ে যাবো তোমাদের, আমার চ্যানেলে দেবো, তোমরা আমার শোভা বৃদ্ধি করবো আমার চ্যানেলে। না না এই চলে এসেছি যে অটো স্ট্যান্ড। বাজার কেমন? অটো স্ট্যান্ড কেমন চলছে সব? বাজার ওকে, হ্যাঁ ভাড়া যা বেড়েছে সব জায়গায় আর কি। অটো স্ট্যান্ড মানে বিরাট একটা যুদ্ধের মধ্যে দিয়ে প্রতিদিন পৌঁছাতে। এই লকডাউন ভাইরাসের পরে জীবনটা নর্মাল নেই, সব কিছু অ্যাবনর্মালিটি এসে গেছে। গাড়ি বাস রাস্তাঘাট সব কিছুতে একেবারে যাওয়া আসার খুব অসুবিধা। আর দেখুন রাস্তাঘাটে মোটামুটি ভিড়, কিন্তু আমি যে কষ্টে আসছি বলে বোঝাবার মতো না। একদম বাস নেই, কিন্তু বেরোতে হবে, আসতে হবে, জীবনটাকে চালাতে হবে, চলতে হবে, কিছু করার নেই। পুরো রাস্তা এই যেতে যেতে বর্ণ পরিচয় স্মরণে এসে গেলাম বাড়ির পথে। চলে এসছি আমাদের বাড়ি। বিশাল এক যুদ্ধ এখন সমাপ্ত হলো, এক বেলার যুদ্ধ। প্রভু যীশুর মূর্তি আজ ওপার থেকে আসে, এপার থেকে এলাম, বাড়ি এসে গেলাম। আজকের মতো যুদ্ধ শেষ, বাড়ি ফিরে বাড়ি এসে গেছি। একবেলার মানে যুদ্ধ শেষ, এবারে আরেক বেলার যুদ্ধ বাকি। এবার চিন্তা করুন যাওয়ার সময় কি হবে, মানে খুব কষ্ট এসেছি। রাস্তা একদম বাস নেই বললেই চলে, আর গাড়িতে ভিড়, মানে ভাইরাস এমনি ছড়িয়ে যাবে। মানুষকে যে এই যে গাড়ি কম সব কিছু এরকম খোলা দরকার কি? লকডাউন পুরো লকডাউন হতো ঠিক ছিল, অর্ধেক খুলে মানুষকে আরও হ্যারাসমেন্ট, আরও কষ্ট। মানে কী যুদ্ধে যে আসি খালি আমরাই জানি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আজ ভাইয়ের বউ থাকবে না, হসপিটাল যাবে ওর, মানে মান্থলি যে চেক আপ তার জন্য, আর সেই জন্য আমাকে একটু কাজ তাড়াতাড়ি আজকে করতে হবে। আর কালকে অনেক দেরি হয়ে গেছিলো বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতে, মানে 3:30-4 বাচ্চারা ভাত খেয়েছে, দুপুরের ভাত অত বেলায় খেলে হবে? সেই জন্য আজকে একদম দেরি করবো না, একদম বসবো না, বেশি বকাঝকা না, শুধু তাড়াতাড়ি রান্না আর ঘরের কাজ করবো, আর বাড়ি যাওয়ার চেষ্টা করবো।
বাড়িতে এসে গেছি, হাত পা ধুয়ে নিয়েছি, এবার কি করছি সকালে টিফিনটা খাচ্ছি। দেখুন সকালে কি কি টিফিন করি। সকালে রয়েছে ডিম আলুর দম, দোকানে যা হয় ভাজা, প্লেন হাত রুটি আর এক কাপ চা। এই চাটা খেলে একেবারে এই যে যুদ্ধটা করে এসেছি এনার্জিটা পেয়ে যাব। কাপ চা, দুটো প্লেন রুটি, ভাজা আর রয়েছে ডিম আলুর দম, এটা দিয়ে কি করব আমি আজকে সকালের আমার টিফিনটা সেরে নেব। সকালে যেমনই হোক এক কাপ চা হলে আর কিচ্ছু লাগে না। একদম গরম গরম চা পেয়ে গেছি, খুব টেস্ট, ভাইয়ের বউ চা করে দিয়েছে আজকে, আমার ভাগ্য খুলে গেছে। এসেই একদম গরম গরম চা পেয়েছি, আর গরম করতে হয়নি, একদম এসেই চা পেয়ে গেছি, এক কাপ চা পেয়ে গেছি, আর কিচ্ছু চাইছি না একদম। এবার একেবারে খেয়ে দিয়ে নিয়ে কাজ শুরু করে ফেলবো। দিদি কি করছিস? কাপড় মেলছি। দিদি কাজে ব্যস্ত, এই দিদি এসে গেছে, সবজি টবজি কেটে দেবে, কাপড় টাপড় গুছিয়ে দিচ্ছে, আমরা সবাই একসাথে মিলে কাজকর্ম শেষ করে নিলাম, এবারে চলে যাব দুপুরের রান্না বান্নায়। বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে, এবার গুছা গাছি চলবে। বাসনের পরিমাণ দেখুন, প্রতিদিন এই বাসনগুলো পড়ে আর গুছানো হয়। এখন আবার রান্না বান্নায় চলে যাব, এখন মাছ টাছ কি এসছে সব ধোয়া ধুই করে, আজ মাংস হবে অবশ্য। এক ভোরে ভোরে বাজার এসে গেছে, এখানে বাজার এসছে, মা আমটা নিয়েছে, দেখুন আমি ঠিক বুঝেছি দোকানে ছিল এটা আমাদেরই আম, প্রচুর আম নিয়েছে, আম শেষ হয়ে আসছে, তার আগে মন ভরে মা আম খাইয়ে দিচ্ছে আমাদের। বাজার এসছে চিকেন, আজকে চিকেন হবে, চিকেন চলে এসছে, আর এতে রয়েছে চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, আর হবে চিকেন কষা, এই হবে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। কালো প্লাস্টিক মানে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর এই চিকেন চলে এসছে, তাড়াতাড়ি রান্না করে নিই, যত তাড়াতাড়ি রান্না করে ছাড়তে পারবো বাড়ি যেতে পারবো। ভাজা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসছি, ওল আলু চিংড়ি হবে, সেটা ভাজাভাজি চলছে, আলু সে আলু ভাজা করছি। ভাইয়ের বউ এখন ওল কাটছে, ওল কেটে টুকরো করছে, এই ওলটা খুব স্বাদের, এত টেস্ট না বলার মতো, মানে খুব ভালো খেতে, খুব ভালো। আমরা না অন্যরকম ওল খাই, অন্য অন্য যে ওলগুলো থাকে রান্না করার পর দেখবেন আবার শক্ত হয়ে যায়, এই ওলটা এত ভালো, এত ভালো, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু নরম কুলকুলে থাকে, খেয়ে একদম এত ভালো লেগেছে আমাদের। আবার ওই জন্য আজকে ওল আলু চিংড়ি, উচ্ছে আলু ভাজা, ডাল, চিকেনের ঝোল আর কিছুটা অর্ডারি ডিম আছে, ডিমের ঝোল হবে, এইভাবে আজকে দুপুরের রান্নাবান্না হবে। সবাইকে গুড আফটারনুন। এখন আমার বাচ্চা কি করেছে, ভাত খেতে বসেছে, ও মাম্মা নেই, তবু বাচ্চা আমার কাছে কি খাচ্ছে, মাংস আর ভাত, মাংস খায়, ভাত খায়, হাম আমি খায় খায় খায়, বেবি খায়, বেবি খায়, বেবিটা খায়, বেবিটা খায়, মাংস খায়, মাংস খায়, খা মাংস, খা মাংস, আম। এটা আমার বেবি বাচ্চার ভাত, এখন আমার বেবিটা কি করবে, খাবে, হাম খাও, এই যো এই যো এই যো এই যো হাম, বেবি দেখ, বেবি দেখি স্মাইল করো, বেবি স্মাইল, ইয়ে বেবি, বেবি স্মাইল করে, কেমন করে খায় বেবি, হাম হাম করে খায়, আমার বেবিটা খায়, আসো বেবি, কাম বেবি কাম, হাম খায় খায় খায়, আম কুচু বাচ্চা, কুচু বাচ্চা, মামা নেই, বেবির মামা নেই, এই তো আমার বেবিটা আছে, খাত খায়, কলুনে খায়, কলু বসে, কলু বসে, কলু বসে, আসে কলু, আসে কলু, আয় বাচ্চা, শোনা দেখ ভাত খেতে চাইছে না, ওর মা নেই, ও আমার কাছে খাবে না, আমি দিয়ে আসবো এই আন্টির বাড়ি দিয়ে আসবো, এই যে বেবি এসেছে, কে খায় কে খায়, বেবি কম, বেবি মাংস, মাংস আছে, মাংস মাংস খাও, আর চিকেন চিকেন চিকেন, আয় বেবি, শোনো বাচ্চা, কুচুলু কুচুলু, কি সুন্দর, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, বেবি বাচ্চা কাম, বেবি বাচ্চা খায় 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 খায়, আম এই বেবি বাচ্চা একগাল খেলো, আয় পাপা, আয় ভাত খাবি, আয় আয় পাপা আসবে, আয় আয় আমার মা, মাংস তো বায় বাচ্চা, এই দেখো দেখো চিকেন দিচ্ছি, চিকেন দিচ্ছি, কে খায় কে খায়, বেবি আয়, বেবি আয়, বেবি আমার সোনা বাচ্চা, উলি বাবলি, উলি বাবলি, মাংস 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 দেবো, আর ছুঁড়ে জল খুলে দেবো, আয় আয়, কি খাচ্ছে বাচ্চা, কি খাচ্ছে, খাওয়া জল খা, মাংস খা, মাংস মাংস, আম এই দেখো এই দেখো এই দেখো, আবার জল খাও, জল খাও, জল খাবে, আচ্ছা ডাটকাচ্ছি, খাও খাও, আগে খাও আমার বাচ্চা, বাবু বাবু আমার শোনো বাচ্চা, খায় 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 খায়, এই দেখো হাম, যাই যাই ঘোর, কোথায় বেবিটা, কোথায় বেবিটা, কোথায় টুকি,
কাম বেবি, আসে আমার বাচ্চা, আসে আমার বাচ্চা, আসে আসে আসে, কোথায় আমার বাচ্চাটা, কোথায় লুকুচুকু করে আছে? সবাইকে টাটা বলে দাও, বাই 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 বাই, সবাইকে বাই বাই বলে আমি চলে যাচ্ছি, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট, গুড নাইট বলো, গুড মর্নিং, দাও এর ফিটে দিয়ে দাও, এর ফিটে দিয়ে দাও, একটা একটা ময়দার বস্তার ফিটে দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। হ্যালো পোকো বোনু, ভালো আছে বলো, সি ইউ পোকো বোনু, আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই বেবি, বাই বাই, তোমার সাথে যাবে, যাবে যাবে, তুমি কেঁদেছিলে সেদিনকে অনেক, কেমন করে কেঁদেছিলে, হ্যাঁ হ্যাঁ করে কার জন্য কাঁদছিলে, পোপো দাদা, পোপো দাদার জন্য কেঁদেছিলে, বলো দিদি, ইস দাঁত দেখি দাঁত, কত পোকা দাঁতে, ছি 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 ছি, আপা দিদি আমাকে ডাপা দিদি, সবাইকে আসা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, করে দাও সবাইকে, করে দাও, করে দাও, হ্যাঁ গুড নাইট, গুড নাইট, আচ্ছা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, ABCD বলে দাও, B B C D টাটা, আমি চলে যাচ্ছি, এই অটোর জন্য অপেক্ষা করছি, এই বাস এসে গেছে, বাসেই উঠে যাব, VIP চলে এসেছি, VIP চলে এসেছি, এখন বাসের অপেক্ষা, দেখা যাক কখন বাস আসে, বলে দাও বাচ্চারা সবাইকে, গুড।
কেষ্টপুর থেকে চলে এসেছি, মানে বিশাল যাত্রা করে এসেছি। মানে যুদ্ধ যাকে বলে সে যুদ্ধ এখন একবেলার মতো আজকে দিনটার মতো কমপ্লিট হলো। আর আজকে ভাড়া 45, বাসে করে আসি 45 বলছে 20 টাকা ভাড়া, মানে 15 টাকা থেকে আজকে হয়ে গেছে 20 টাকা। কালকে কি হবে বলুন তো, মানে ইনকামের চেয়ে খরচা হয়ে যাচ্ছে বেশি। যাই হোক, বাচ্চাদের জন্য কী কী খাবার আনলাম আপনাদের দেখাই, তার সাথে ওদেরও খেতে দিয়ে দিই। আজকে ভাত এনেছি, 2 টিফিন কারি ভাত, আর এনেছি উচ্ছে আলু ভাজা, আর এতে আছে বাচ্চাদের জন্য চিকেন, চিকেন আছে 2 টিফিন কারি চিকেন, কেননা লোক সংখ্যা অনেক, চিকেন বাচ্চারা ভালোবাসে। ওল আলুর তরকারি, আর রয়েছে প্লেন ডাল। এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। তাহলে কী কী হলো? ডাল, ওল আলুর তরকারি, চিকেন কষা, আর ভাত ভাজা। এখন বাচ্চাদের আমি খাবারটা দিয়ে দিই। এটা পোপর ভাত, চিকেন কষা ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল, আর ওল আলুর তরকারি। পোপো বসে পড়েছে খেতে, খাবার স্টার্ট করো। দুই বাচ্চা আমার খেতে বসে গেছে, পোপো শশা নিচ্ছে, দুটো বাচ্চার খাওয়া দাওয়া চলছে। পোপো কেমন খাচ্ছে? পোপো কেমন খায়? খুব ভালো। আর মামা কেমন খায়? খুব ভালো। চিকেন ভালো লাগছে মা? পোপোর পাতে তো অনেকগুলো চিকেন পড়েছে, পোপো সব খাবে কিন্তু, নষ্ট করবে না। চিকেন আমার ফেভারিট। তাই না? ও আচ্ছা, কি বলছিলি তুই যেন, কি হবে? এটা আমার দুপুরের লাঞ্চ, উচ্ছে আলু ভাজা, বেশ অনেকটাই নিয়েছি, খুব পছন্দের ওল আলুর তরকারি আর চিকেন, আর সাথে আছে ডাল আর এক টুকরো লেবু, এইটা না হলে খাবারটা ইনকমপ্লিট। আমি বসে পড়েছি আমার খাবার নিয়ে দুপুরের লাঞ্চ। সারাদিন এই খাবারের জন্য যত কষ্ট বলুন, তাই সে খাবারটা একটু তৃপ্তি করে খাই বসে, খেতে বসে গেছি। উচ্ছে আলু ভাজাটাই আগে খাবো, তেঁতোটা খেতে দারুণ লাগে। উচ্ছে আলু ভাজাটাই মানে থাকলে আর কিচ্ছু লাগে না গরমের সময়। চোখ টোক আমার কালি পড়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে সকাল থেকে বাস নিয়ে ঠিকমতো পরিশ্রমের সাথে এই কষ্টটা অ্যাডেড, মানে এই কষ্টটার কোনো তুলনা হয় না, এত কষ্ট করা যায় একে অত পরিশ্রম, তারপরে আবার এই বাস গাড়ির ঝামেলা, আবার এত করে গাড়ি ভাড়া, মানুষ কোথায় যাবে কি জানে। এই ভাইরাস এমনিতে না হলো এমনিতে মানুষ শেষ, মানে ঢেউ ঢেউয়ে মানুষ একবার চুরমার হয়ে যাবে। ফার্স্ট ঢেউ, সেকেন্ড ঢেউ আর থার্ড ঢেউ ঢুকে গেছে, চলে আসছে আমাদের দেশের দিকে। থার্ড ঢেউতে আর বাঁচবো না, সেকেন্ড ঢেউ কোন তো কোনোরকম সামলানো গেছে, হাট ঢেউ কী হবে জানি না। তাই এখন যতটুকু বেঁচে আছি আনন্দ করি, উচ্ছে আলুর তরকারি, আহ ভাতের একটু তৃপ্তি করে খাই, খুব টেস্টি। ওই মা, আমার মা হাড় খাচ্ছে কী করে? ওই বাবা, পাপা হাড় খাচ্ছে, ওয়াও। চিকেন লেগ পিস মা কেমন করে খাচ্ছে, ও বাবা হাড়ি চিপিয়ে চিপিয়ে খাচ্ছে আমার বাচ্চা। এদের এই খাওয়া দাওয়াটার যে আনন্দ দেখলে মনটা ভরে যায়, কষ্টটা আর মনে হয় না। যাক, বাচ্চাদের মুখে তো ভালো খাবার তো দিতে পারছি, পরিশ্রম হোক এর মধ্যেও কিন্তু আনন্দ। বাচ্চারা হামাম করে খাচ্ছে। সবাইকে গুড ইভিনিং বলে দাও বাচ্চারা। গুড ইভিনিং। ওরা কি করেছে, পড়াশোনা করে টিউশন পড়ে ওরা চলে এসেছে, এখন ওরা কি করবে, নিজেদের টিফিনটা খাবে। ওদের টিফিন কি দিয়েছি, মুড়ি আর বেগুন, আর ওরা খাবে। আর আমি কি করব, আমি এক গাদা কাপড় কাটবো, কারণ আমি যখন ছিলাম না অনেক কাপড় জমে আছে। বড় ছেলেটা নিজের জামা কাপড়টা কেচেছে, কিন্তু বিছানা চাদর টাদরগুলো কাচতে পারিনি, আর ডেলি ইউজের জামা কাপড় তো বাচ্চাদের আছে, ওরা ধুয়ে রাখে, কিন্তু সেরকম একটু সাবান দিয়ে না কাচলে কাপড় চোপড় ঠিক হাইজিন হয় না। যাই হোক, ওরা এখন নিজেদের টিফিনটা খাবে, খেয়ে পড়তে বসবে, আমি আমার কাজগুলো করে ফেলবো, ঘরবাড়িটা একটু গুছিয়ে নেবো, আর কী করবো এখন, কাপড়টা কেচে নেব, এখন কাপড় কেচে জল ঝরিয়ে রাখবো, কাল সকালে কী করবো জানলায় মেলে দিয়ে আমি কাজে চলে যাব। ওরা আছে, ওরা তুলবে দেখবে, ওর দাদাও আছে। যাই হোক, এইভাবে কী করি, আমি রোজকার রোজ কাজগুলো নিজের কমপ্লিট করে ফেলি, নিজের ঘরের কাজগুলো এইভাবে না সামলে রাখলে
কি হবে, সপ্তাহ শেষে রবিবার অনেক কাপড় জমে যাবে, রবিবারটা আমি ছুটি নিই। যাই হোক, ওরা এখন নিজের টিফিনটা খাবে। সবাইকে গুড ইভিনিং আরেকবার বলে দাও বাচ্চারা। এই যে বাচ্চাদের জন্য চলে এসেছে চপ আর মুড়ি, এখন বাচ্চারা এটা চিবিয়ে চিবিয়ে খাবে। কালকে বিকালে কি খেয়েছিল বলুন তো, কি খেয়েছিলে কালকে বিকালে? পিৎজা। হ্যাঁ, এখন কি খাবে? মুড়ি আর চপ, মানে বেগুনি। খাও, হামাম করে খায়। ভাল লেগেছে পিজা খাওয়ার লোক? বেগুনি ভাল লাগছে তো? আমার বাচ্চারা অবশ্য সবই খায়, ওরা সব খায়। গুড গার্ল, গুড বয়। এখন সন্ধেবেলা বাচ্চারা পড়তে বসে গেছে, ওরা টিফিন নিজেদের করে নিয়েছে, আর এখন ওরা নিজেদের পড়াটা কমপ্লিট করবে। এখন সন্ধেবেলা ওরা টিফিন করে নিয়েছে, তারপর ওরা পড়তে বসেছে। খাটে যদি পড়তে বসে না, খালি আলিশ্য আসে, সেই জন্য বললাম নিচে পড়তে বস। নিচে পড়তে বসলে বলুন তো এই মানে আরামটা কম পাবে আর ঘুমটা কম আসবে। খাটে বসলেই দুজনের আলিশ্য লাগে। আর পরীক্ষা আছে 14 তারিখ থেকে, মানে আজ থেকে একটা করে পরীক্ষা শুরু হচ্ছে। আর 16 তারিখে পরীক্ষা আছে না পোপো? হ্যাঁ, আমার 16 তারিখ আর বোনের পরীক্ষা শুরু হয়ে গেছে। ও, মেয়ে শুরু হয়ে গেছে, পোপোর চলছে। পোপোর কবে করবে বাবা? আমার 16 তারিখ দিয়ে শুরু হবে পরীক্ষা। ও, দুই ভাই বোন পড়ছে, আর জেনে পড়তে বসে গেছে। মা কি পড়ছে? ভালো করে মুখস্থ করে পড়ো, ম্যাম যেন ধরে আর তুমি যেন সব পারো। বাবা হিস্ট্রি পড়ছি আমি, আমাকে পড়া দিয়েছে সেটাই আমি করছি, আর পরীক্ষাও আছে তারপরে। পপু বাবা কি পড়ছে? আমি হিস্ট্রি পড়ছি, ম্যাম আমাকে এটা পড়া দিয়েছে, আর আমার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের পর ইংলিশ হিস্ট্রি আছে, তার জন্য আমি বুক পড়ছি, আর এটা এক্সামে পড়া আছে বলে আমি পড়ছি এখন, আর ম্যাম এটা ধরবে। মা কি পড়ছে? হিস্ট্রি। কবে পরীক্ষা আছে তোমার? আমার ফ্রাইডে আছে। ও, পড়ো। দুই ভাই বোন মিলে পড়তে বসে গেছে। খাটে বসলে ওদের আলিশ্য লাগে, সেই জন্য ওরা নিচে বসে পড়ছে। আর আমি আমার কাজগুলো করে নিই, কাপড় চোপড় ভিজিয়েছি, ওগুলো কাচবো, আর তারপরে এদের রাতে ডিনারটা দিয়ে দেবো। তারপরে ঘুমু ঘুমু করবে, আবার সকালে উঠে নতুনভাবে কাজের জন্য প্রস্তুতি। কাপড়গুলো কেচে নিচ্ছি কাল সকালের জন্য, কেচে এখানে জল ঝরতে দিয়ে দেবো, এখানে জল ঝরবে, আর সকালবেলা জানলায় মেলে দেবো, কারণ সকালে আমার সারাদিন সময় থাকে না, আমি তো থাকি না, সেই জন্য কাপড়গুলো রাতেই কেচে নেব। কাপড়গুলো কেচে নিচ্ছি এই কারণে আমার সারাদিন সময় হয় না, এখন যদি কেচে রাখি আর এখানে জল ঝরতে দিয়ে দেবো, সকালবেলা উঠবো কাপড়গুলো সব মেলে দিয়ে চলে যাব। কেননা সারাদিন তো আমি থাকি না, আর অত ভোরবেলা উঠে কাপড় কাচা হয় না, এই জন্য রাত্রেবেলা গরম জল করে সব ভিজিয়ে সুন্দর করে ব্রাশ মেরে কেচে আমি একবার একটু গায়ে জল ঢেলে একবার ঘুমাতে চলে যাব। সেই জন্য ভালোভাবে এখনই দিনের রাত্রেবেলায় কাপড়গুলো কেচে নেবো, জলটাও ঝরে যাবে, জানলায় মেলে দিয়ে চলে যাবো। এই হবে আমার কাজ, এই সময়টাই আমি একদম কাজে লাগাই, ঘর পরিষ্কার করি, কাপড় কাচি, এই সময় এইগুলোই করি। কাপড়গুলো কেচে নিচ্ছি কারণ আমার তো সময় হয় না, আর আমি কি করি সারাদিন কাজে থাকি, আর এখন যদি কাপড়গুলো কেচে দিই এখানে দিয়ে দেবো, জল ঝরে যাবে, আর সকালবেলা কাপড়গুলো সব জানলায় মেলে দিয়ে আমি কাজে চলে যাব। আর এই সময় রাতের এই সময়টা আমি খুব সুন্দরভাবে কাজে লাগাই, ওরা পড়তে বসে নিজেদের কাজ করে, আমি কাপড় চোপড় কেচে নিই, ঘরটা পরিষ্কার করি। এখনও দেখুন ওই অতগুলো কাপড় রয়েছে, ওগুলো কালকে কাচবো, একবারে এত কাচলে বর্ষার সময় মেলবার জায়গা নেই, তারপরে শুকনোও হবে না, সেই জন্য অল্প অল্প করে ওখানে অর্ধেক রেখেছি, এখানে অর্ধেক রেখেছি। এইগুলো বিছানার চাদর যেগুলো এমার্জেন্সি সেগুলো আগে কেচে দিচ্ছি, আর যেগুলো একটু কম দরকার সেগুলো পরে কাচবো। এইভাবে আমি আমার নিজের কাজগুলো করে নিই।
রাতে ডিনার করছে বাচ্চারা, সাথে কি রয়েছে? ম্যাঙ্গো আম দিয়ে বাচ্চারা রাতে ডিনারটা করছে। একই ভাত, চিকেন, আর ওদের সাথে রয়েছে ওল আলুর তরকারি, তার সাথে রয়েছে আম। এই আমটাই হচ্ছে মেন আকর্ষণ। এই আমটা প্রতিদিন ওদের একটু করে খাওয়াবার চেষ্টা করি, কেন চোখের জন্য ভীষণ ভালো, তাই আমটা ওরা খাবে খাওয়ার পরে। রাতে ডিনার শেষ, তারপরে আম খাবে, তারপরে ঘুমু ঘুমু যাবে। আম খেলে না শুনেছি ঘুমটাও ভালো হয়। সারাদিন অনেক কাজকর্ম হলো, খাই খাওয়া হলো, এখন একটু বাইরে গেছিলাম অবশ্য, আর বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছি। আর এখন ওদের ডিনারটা ওরা কমপ্লিট করে নিয়েছে, ওদের পড়াও কমপ্লিট, তাই সবাইকে আপনাদের ও গুড নাইট বলে দিচ্ছে। দুই ভাই বোন গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে, গুড নাইট। কাল সকালে আবার দেখা হবে, কাল আমার যুদ্ধের সাথে আপনারা আবার আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। সবাইকে গুড নাইট বলবে আমার বাচ্চারা, ওদের ডিনারটা ওরা কমপ্লিট করে নিয়েছে, এখন ওরা কি করবে, ওরা ঘুমাতে যাবে। তার আগে আপনাদের সবাইকে ওরা গুড নাইট বলে দিচ্ছে, আর ওর সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। আমার প্রতিদিন যুদ্ধের পাশে আপনারা প্লিজ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। সবাইকে গুড নাইট। গুড নাইট।